এই যে ফলো, প্রিয় দর্শক, আপনাদের বহু আকাঙ্ক্ষিত আমাদের সেই কালনা সেতু, আমরা বহুবার আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, সেই সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে আগামী আর মাত্র 2 দিন পরে, অর্থাৎ 10 তারিখে। আমি এখন যেখানে সেই উদ্বোধনের মঞ্চ হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এবং কিছুক্ষণ পরে অর্থাৎ আজকে বিকেলেই হয়তো রাষ্ট্রপতি আসতেছেন এখানে। তাহলে 10 তারিখে উদ্বোধন ভাই। যাই যাই প্রিয় দর্শক, আর অপেক্ষার 2 দিন বাকি। আপনারা দেখেন এখানে উদ্বোধনের স্টেজ হচ্ছে, এটা ফলক। আপনাদেরকে এই সেতু অনেক ভিডিও আমি দেখিয়েছি, মাঝে কিছুদিন আমি বিভিন্ন কারণে দেখাতে পারিনি, আর দেখানোর মতো তেমন কিছু ছিলও না। সেতু কমপ্লিট হয়ে গেছে, লাইটিংয়ের কাজ সব কিছু শেষ, এখন শুধুমাত্র প্যান্ডেলটি বাকি। প্যান্ডেলের কাজ আপনারা দেখছেন যে চলছে, সব স্টিলের সব ইয়েগুলো রাখা আছে এখানে। এখানে পুলিশ মোতায়েন আছে, আজকে রাষ্ট্রপতি মহোদয় আসতেছেন বিকালে। আমি আশা করি বিকালে রাষ্ট্রপতি আসলে, আমি যদি আল্লাহ সুস্থ রাখে, আসতে পারি, তো আপনাদেরকে বিকালেও দেখাবো ইনশাল্লাহ। আপাতত দেখতে থাকেন, 10 তারিখে প্রধানমন্ত্রী নিজেই সেতুটি উদ্বোধন করবেন, তবে এটি ভার্চুয়ালি। ব্রিজের পশ্চিম পাশে অর্থাৎ নড়াইল অংশে এখানে যে প্যান্ডেলটা হচ্ছে, স্বপ্নের কালনা সেতু বহু প্রতীক্ষিত, আমাদের অপেক্ষার প্রহর গুনতে গুনতে সেই 2015 সাল থেকে আজকে 2022 সাল প্রায় শেষ, সেই স্বপ্নের সেতু বাস্তবে রূপ লাভ করেছে, এবং এই সেতুর উপর দিয়ে যান চলাচল করবে আগামী 10 তারিখ থেকেই। সেতুর পার্শ্ব রাস্তা যেটা দিয়ে ঘাটে যাওয়া হয়। আপনাদের কাছে আরও একটি বিষয় জানাচ্ছি যে সেতু উদ্বোধনের ডেট ফিক্সড হওয়ার সাথে সাথেই ঘাটে যে নৌকা আছে এবং ঘাটের যে ঘাটের ভাড়া, যে ঘাটের টাকা দিতে হয়, সেটা দ্বিগুণেরও বেশি হয়েছে। যেমন একজন জনপতি আগে হয়তো 2 টাকা 5 টাকা নেওয়া হতো, সেখানে এখন সেতুর উদ্বোধনের ডেট হয়ে যাওয়ার পরেই নৌকা ভাড়াও জনপতি 10 টাকা এবং ঘাট ভাড়াও জনপতি 10 টাকা বৃদ্ধি পেয়েছে। যে তারা বলছে যে প্রায় শেষ, আর তো আমরা ঘাটে টাকা পয়সা নিতে পারবো না, তো শেষ মুহূর্তে তারা জনগণের কাছ থেকে এভাবে টাকা নিচ্ছে। সেতুর লাইটিং কমপ্লিট, সমস্ত কাজই শেষ, বলছে আগেই যে শুধুমাত্র প্যান্ডেল করা বাকি, প্যান্ডেলের কাজটাও চলছে। প্রিয় দর্শক, এখনের মতে আজকে এই ভিডিওতে এ পর্যন্তই। আরও
সামনে বিকালে যদি রাষ্ট্রপতি আসেন, রাষ্ট্রপতি আসলে আরও ভিডিও দেখানোর চেষ্টা করব, প্রয়োজনে লাইভ দেব, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য।